গাইজ, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম। আজ প্রথমবার আমি একটি ব্লগ করবো। ফার্স্ট টাইম ব্লগ করতেছি। ফার্স্ট টাইম ব্লগটি আমার কীরকম হবে আমি বলতে পারছি না, তবে বন্ধুরা তোমরা সবাই আসলে বলবে। ব্লগ যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, আর আমার একমাত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাজুল দি সিটি স্টার, তাজুল দি সিটি স্টার ইউটিউব চ্যানেল একমাত্র। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন আমি যে জায়গায় যাবো সে জায়গা হচ্ছে, আমি ওই জায়গায় ক্রিকেট খেলাই সবসময়। সবসময় বলতে মাসে কমসে কম প্রতি মাসে 20 দিন খেলাই ওই জায়গায়, ক্রিকেট খেলা খেলি ওই জায়গায়। আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ানি, পাকিস্তানি, আরও বিভিন্ন দেশের লোক আসে, যারা আমরা সবসময় মিলেমিশে ওই জায়গায় ক্রিকেট খেলি। তো সময় পাসের জন্য, টাইম পাসের জন্য অনেক সময় খেলি। শখে বসে কেউ খেলে, কেউ আবার ক্রিকেট খেলা ভালোবাসে তার জন্য খেলে। আর আপনাদের এই মুহূর্তে আমি এই মাঠটি দেখাবো যে মাঠে আমি সবসময় ক্রিকেট খেলি। এই সেই ক্রিকেট মাঠ যেখানে আমি খেলা করি, ক্রিকেট খেলা করি। কিন্তু অবশ্য আজকে মানুষ খুব কম, সেখানে মানুষ দেখা যাচ্ছে না, যার জন্য আমিও খেলতেছি না এখানে। আজকে আমার ইচ্ছা একটু ব্লগ করবো, আপনাদের ব্লগ করে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সামনে, যদি ভালো লাগে থাকে। এখানে আসলে খেলা করতে একটা ভালো লাগে, এর জন্য এখানে সব দেশি মানুষ থাকে, যেমন বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, সবাই মিলে থাকে, যার জন্য ঝগড়া বিবাদ কিছুই হয় না। আমরা মিলেমিশে এখানে খেলাধুলা করি, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ওরা খেলতেছে, ওরা এখানে আজকে বেশিরভাগই ইন্ডিয়ানই আছে, তো আমাদের বাংলাদেশিরা আজকে আসছে না। শুক্রবারে বেশি হয় ওখানে, শুক্রবারে খুব বেশি মানুষ হয়, ঠিক আছে। শুক্রবার অনেক মানুষ হয়, খেলতে অনেক ভালোবাসে ওই জায়গায়, আর খেলতে অনেক ভালো লাগে ওই জায়গায়। Thank you.
আসলে খুব বেশি বাতাস এই জায়গায়, যার জন্য কথাবার্তা বলতেও মানে আপনাদের হয়তো বাতাসের অবস্থা মোবাইলে একটু বেশি হচ্ছে। যেহেতু আমার মোবাইল খুব বেশি ভালো না, মোবাইলটা ক্যামেরা একটু নর্মাল, যার জন্য ভিডিওটা একদম মানে একদম ক্লিয়ার হবে না, একটু একটু নর্মাল হবে। যাই হোক, আপনাদের দেখানোর জন্যই একটু আমি এটা করতেছি আর কি। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।